শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় এবং বাংলাদেশের রাজস্ব আহরণ বৃদ্ধির ক্ষেত্রে এই অবৈধ যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল কল এটাকে বন্ধ করার জন্য তারা বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে একটার পর একটা অভিযান করে চলেছে। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি একটা পরিষ্কার বার্তা আমরা এই সকল অপরাধকারীদের বিরুদ্ধেও দিতে চাই যে সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে আমাদের যারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিচিআরসি, এনটিএমসি, র‍্যাব সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই তৎপরতা অব্যাহত রাখব, যেন কোনো পর্যায়ে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা তাদের কোনো নিবন্ধিত ডিস্ট্রিবিউটর কিংবা রিটেইল যারা সেলার কোনো পর্যায়ে যাতে কোনো ধরনের অবহেলার কারণে যাতে এই ধরনের অপরাধীরা সুযোগ তৈরি করতে না পারে তার জন্য কিন্তু আমরা একটা কঠোর বার্তা দিতে চাই। এবং পাশাপাশি আপনারা খেয়াল করে দেখেছেন যে এরকম একটা জায়গায় এসে তারা হয়তো পার পাবে বা রক্ষা পাবে কিন্তু তাদের কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে। এবং এই অপরাধকারীদের জন্য আমরা একটা কঠোর বার্তা দিতে চাই যে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যেভাবেই যত কৌশলে এই ধরনের অপরাধ করার চেষ্টা করুক না কেন, আমাদের সরকারের সকল আইন যেগুলো সংস্থা আছে তারা ঐক্যবদ্ধভাবে আমরা এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব, যাতে করে আমাদের দেশের রাজস্ব আহরণটা আমরা বৃদ্ধি করতে পারি এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমকে আমরা প্রতিরোধ করতে পারি। তা আমি আবারও বিটিআরসি, এনটিএমসি এবং র‍্যাবকে ধন্যবাদ জানিয়ে আমি সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অপরাধীর তথ্য উপাত্ত আপনারা তুলে আনছেন। আগামী দিনেও আপনারা আপনাদের সূত্রেও যদি কোনো তথ্য উপাত্ত পান এই ধরনের কোনো অপরাধী যারা আমাদের টেলিকম সেক্টরে, টেলিকম ইন্ডাস্ট্রিতে দেশের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত আছে, আপনাদের সেই অনুসন্ধানী রিপোর্টে যদি আপনারা খুঁজে পান সেগুলো আপনারা আমাদের বিটিআরসি, র‍্যাব এবং এনটিএমসির সাথে শেয়ার করবেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলার আধুনিক রূপ 41 সাল নাগাদ একটি স্মার্ট অর্থনীতির স্বচ্ছ সুন্দর আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট, জয় বাংলা, জয় বঙ্গ। আমি তো আজকে এসেছিলাম এনটিএমসির অনুরোধে সরজমিনে পুরো বিষয়টা দেখতে এবং সাথে করে আমি বিটিআরসি চেয়ারম্যান এবং ডিরেক্টর মহোদয়দেরকে সাথে করে এনেছি যাতে করে কিভাবে অপরাধীরা কোন কৌশলে অপরাধগুলো করছে সেটা যাতে আমরা পলিসি মেকাররাও জানতে পারি, পাশাপাশি যারা রেগুলেটরি কমিশন তারাও বুঝতে পারে এবং কার কি ধরনের ভূমিকা নেওয়া দরকার এই পুরো অপরাধমূলক কার্যক্রমকে আসলে প্রতিরোধ করার জন্য, সে কারণেই কিন্তু আমরা সরজমিনে এসেছি। তো আমরা বেশ কিছু জায়গা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করেছি। আপনাদের কাছে যে প্রশ্নগুলো আসছে, যে প্রশ্নগুলো আপনারা আমাকে করছেন, সেই প্রশ্নগুলো আমিও কিন্তু আমি র‍্যাব, এনটিএমসি এবং বিটিআরসিকে করেছি এবং সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি যে এই অপরাধমূলক কার্যক্রমে যেই জড়িত থাকুক সেটা একেবারে প্রান্তিক পর্যায়ের একজন ইউজার কিংবা একজন রিটেইলার কিংবা একজন ডিস্ট্রিবিউটার কিংবা মোবাইল নেটওয়ার্ক অপারেটর অথবা কোনো উচ্চ পর্যায়ের কোনো কেউ যেই জড়িত থাকুক তার বিরুদ্ধেই আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব, এটা আমি আপনাকে বলতে পারি। এর বাইরে কোনো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো জি বলুন যমুনা টিভি সেটাই আমি বলছি যে এখানে সরজমিনে আমি কেন পরিদর্শনে এসেছি, যেখানে কোন ধরনের প্রযুক্তি, কোন ধরনের ইকুইপমেন্ট এবং কোন কৌশলগুলো ব্যবহার করে তারা এই অবৈধ কার্যক্রমটা এতদিন ধরে চালাচ্ছিল, তাই না? তো সেই বিষয়গুলো কিন্তু অনুসন্ধানের ব্যাপার, এটা কিন্তু শুধুমাত্র কয়েক মিনিট এটা পরিদর্শন করে আমার পক্ষে এটা বলা সম্ভব না বা বলার অধিকার বা এখতিয়ারও আমার নেই। তো এই ক্ষেত্রে যেই প্রতিষ্ঠান সংস্থা এটি অনুসন্ধান করছে
তারা কিন্তু আপনাদের সামনে ব্যাখ্যা দিবে যে কতদিন ধরে তারা এই অপরাধে যুক্ত আছে বা প্রাথমিক অনুসন্ধানে তাদের কোন ধরনের তথ্যপাত্র তারা উদ্ঘাটন করেছে, কতটুকু তারা বলতে পারবে আর কতটুকু তারা ভবিষ্যতে এই অপরাধমূলক কার্যক্রমকে প্রতিরোধ করার জন্য হয়তো বলতে চাইবে না। এটা আমার মনে হয় আমাদের যারা ইনভেস্টিগেশন ইউনিট আছে র‍্যাবের, তারা যখন আপনাদের সামনে প্রেস কনফারেন্স করবে তখন বলতে পারবে। যেহেতু আমি এসেছি এখানে পরিদর্শনের জন্য এবং আপনারাও আশা করছিলেন যে আপনারা কিছু শুনবেন বা কিছু প্রশ্ন করবেন, সেই কারণে আমি এটুকুই বার্তা দিতে চাই যে আমাদের এই অভিযান শক্তভাবে পরিচালিত হয়েছে, হচ্ছে এবং আগামীতেও হবে। অতএব যারা অপরাধমূলক কার্যক্রমে জড়িত আছেন বা এই ধরনের অপরাধ করতে চান, তারা পার পাওয়ার কোনো সুযোগ নেই, তারা রক্ষা পাবে। অনুরোধ করব, এখানে আমাদের যে এখতিয়ার সেটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে অপরাধটাকে শনাক্ত করা, অপরাধীদেরকে ডিটেক্ট করা। সো একটা হচ্ছে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা এবং ক্রিমিনালদেরকে ট্র্যাক ডাউন করা, কিন্তু বাকিটা কিন্তু বিচার কাজটা হচ্ছে বিচার বিভাগের। তো এই প্রশ্নটা যদি আপনারা বিচার বিভাগকে করেন, আমাদের সরকারের অ্যাটর্নি জেনারেল আছে বা বিচার বিভাগকে করেন, তাহলে ভালো হবে। কারণ এই প্রশ্নের উত্তরটা আসলে আমার দেওয়ার ইখতিয়ার নাই, আমি দুঃখিত। আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে হয়তো বুঝাইতে পারি নাই। আমি বলছি আমাদের যতটুকু ইখতিয়ার, মানে ধরেন আমি টেলিকম প্রতিমন্ত্রী, আমার একটা জুরিসডিকশন আছে, আমি তার মধ্যেই তো আমি কাজ করব। আমাদের রেগুলেটরি কমিশন, তার একটা আলাদা জুরিসডিকশন আছে, তারা তার মধ্যেই কাজ করবে। এনজিএমসি এবং র‍্যাব, তারা তাদের জুরিসডিকশনে কাজ করবে। এখন জুডিশিয়ারি একটা সেপারেট কিন্তু বডি, তারা তাদের কাজ করবে। সো আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই যাতে এখানে কোনো ধরনের অবহেলা না থাকে, এই ব্যাপারে আমরা সতর্ক আছি, সচেতন আছি। আর বাকি যেটা আমার জুরিসডিকশনের বাইরে, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী, সেটা আমি বলতে পারবো না। আপনারা দয়া করে ওই মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।